গিয়ে আপনি একটু আমাকে ট্যাগ করে দিয়েন, তাহলে আমি ওটা শেয়ার করতে পারবো। উই আর ইন লাইভ। হ্যালো ওকে, রুহুল ভাই, হ্যালো। কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। হ্যালো, যারা আমাদের সাথে যুক্ত আছেন বা যুক্ত হবেন, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা হাই স্টাডিজ যে সিরিজ করছিলাম লাইভ আর ফেসবুক সিরিজ, সেই সিরিজে আজকে আমরা কথা বলবো লোকাল রিসোর্স নিয়ে। আমি বলতে পারি যে বাংলাদেশ থেকে যখন কেউ হাই স্টাডিজ আসতে চায়, তার হচ্ছে নর্মালি যেটা হয় যে অনেকগুলো ওয়ে জানা থাকে না, বা কিভাবে অ্যাপ্লাই করবে, কিভাবে ইউনিভার্সিটি খুঁজে বের করবে। সো ইউএস এর ক্ষেত্রে এই জিনিসটা করে হচ্ছে আমেরিকান সেন্টার এবং ইএমকে সেন্টার, বাট মোস্টলি ইএমকে সেন্টার। আর ইএমকে সেন্টার কিভাবে কোন কোন ওয়েতে স্টুডেন্টদেরকে হেল্প করে, কি কি রিসোর্স আছে, এবং হয়তো অনেকে ইএমকে সেন্টার চিনে না, ইএমকে সেন্টার কি। সো এই ইএমকে সেন্টার নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে আছেন ইএমকে সেন্টার রিপ্রেজেন্টেটিভ এবং প্রোগ্রাম কোঅর্ডিনেটর রুহুল আমিন সাদ ভাই। সো সাদ ভাই, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ তানিন ভাই। অফিসিয়ালি অবশ্য আমাকে সবাই রুহুল আমিন নামে চেনে। আচ্ছা, এনিওয়ে, ওকে। সো রুহুল ভাই সাথে আজকে অনেক গল্প হবে। সো রুহুল ভাই, শুরুতে যদি হচ্ছে আপনি একটু সংক্ষিপ্ত আকারে আপনার একটু পরিচয়টা দেন আর কি দর্শকদের জন্য। ওকে, হ্যালো এভরিওয়ান অ্যাগেইন, দিস ইজ রুহুল আমিন, এডুকেশন ইউএসএ আউটরিচ কোঅর্ডিনেটর অ্যাট ইএমকে সেন্টার। ইএমকে সেন্টারে আমার এ পর্যন্ত কাজ করার অভিজ্ঞতা অলমোস্ট 3 ইয়ার্স। সো ইউএমকে সেন্টারে যে 5টা ডিপার্টমেন্ট আছে, 5টা পিলার আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য পিলার হচ্ছে এডুকেশন ইউএসএ। আমি সেখানে আউটরিচ কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি আর কি। আর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যদি আমি বলি, তাহলে আমি ঢাকা ইউনিভার্সিটির সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করি। তার আগে আমি ইউএস স্টেট ডিপার্টমেন্টের আন্ডারে কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ প্রোগ্রামে অ্যারিজোনার একটা কমিউনিটি কলেজে 1 বছর পড়াশোনা করি। আর এই তো সোফার। এনিওয়ে, সো রাহুল ভাই অলরেডি ইউএসএ থেকে পড়াশোনা করে যাওয়া মানুষ এবং কাজও করছে ইউএসএ, যারা হায়ার স্টাডি অ্যাসপায়ারেন্ট আছে ওদেরকে নিয়ে। সো আই থিঙ্ক রাহুল ভাইয়ের সাথে আজকে বেশ ভালো একটি সেশন হবে ইনশাল্লাহ, আমি খুব হোপফুল আর কি। রাহুল ভাই, তো রাহুল ভাই আর এমনি ওভারঅল কি অবস্থা বাংলাদেশের, করোনার কি সিচুয়েশন একটু বলেন না, এখান থেকে তো অনেক কিছু শুনতেছি আসলে কি যে অবস্থা। এখন ফেসবুকে যতটুকু দেখতে পাচ্ছেন সেটা আমি বলবো যে প্যানিক রেশিও, বাট সবাই মোটামুটি ডিস্টার্ব এবং কাইন্ড অফ স্ট্রেসড, ডিপ্রেসড, কারণ এরকম সিচুয়েশন তো কেউ কখনো ফেস করে নাই। ওকে, তো প্রত্যেকটা দিনই আসলে স্ট্রাগলের দিন যাচ্ছে আর কি। তো আমি বলবো যে এটা একটা খুবই হার্ড টাইম এবং আনসার্টাইন টাইম। সো মানসিক এবং শারীরিক ভাবে সুস্থ থাকাটা এখন আমাদের বড় চ্যালেঞ্জ রাইট এখন, এই আর কি। ওকে যাক, এনিওয়ে আমরা হচ্ছে তাইলে হচ্ছে মোটামুটি ইয়েতে চলে যাই, মূল সেকশনে চলে যাই। আর রাহুল ভাই আজকে আমরা একটু শুরু সেকশনে আলাপ করব হচ্ছে ইয়ে নিয়ে, ইএমকে সেন্টার নিয়ে। ইএমকে সেন্টার যেহেতু হয়তো বা আমাদেরকে যারা দেখছেন বা যারা ভিডিওটি দেখবেন অনেকে হয়তো বা জানেন না, কারণ আমেরিকান সেন্টার যেভাবে জানে সবাই হয়তো বা ইএমকে সেন্টার সেভাবে জানে না। তো আমরা ইএমকে সেন্টার নিয়ে কথা বলবো, আর দর্শকদের উদ্দেশ্যে বলছি আমরা আজকে ইএমকে সেন্টার নিয়ে কথা বলবো। এরপর হচ্ছে এডুকেশন ইউএসএ যে প্রোগ্রামটি রয়েছে ইএমকে সেন্টারে, সেই প্রোগ্রামের ডিটেল নিয়ে কথা বলবো। আমরা কথা বলবো হচ্ছে ইউএস এর স্টাডির বিভিন্ন দিক নিয়ে, বিশেষ করে সোশ্যাল সায়েন্স এবং আর্টসে কিভাবে অ্যাপ্রোচ করা যায়, বা রাহুল ভাই শেয়ার করবেন যে আসলে কতজন বা যাচ্ছেন বা গিয়েছেন, কতজন কোনারা সরাসরি হেল্প করেছেন, এই বিষয়গুলো সহ ওভারঅল বিষয়গুলো নিয়ে। সো রাহুল ভাই, ফ্লোর ইজ ওপেন টু ইউ, ইএমকে নিয়ে যদি একটু আমরা শুরু করি। ওকে, সো প্রথমে আমি একটু স্লাইডটা শেয়ার করে নিই, তারপরে আস্তে আস্তে আমরা গল্প করার মুডে ইএমকে নিয়ে বলবো। শিওর। স্লাইড তো দেখা যাচ্ছে, রাইট নট ইয়েট তানিন ভাই? ইয়েস, আই ওয়ান্ট টু অ্যাড ইট। স্লাইড দেখা যাচ্ছে না এখনো? এখনো দেখা যাচ্ছে না। আপনি কি আগে স্লাইডটি কি শেয়ার করেছিলেন? আচ্ছা, স্লাইড শেয়ারিং এ মনে একটু ঝামেলা হচ্ছে অ্যাজ ইউজুয়াল। স্লাইড কি দেখা যাচ্ছে? নট নট নো নো আপনি একটু স্টপ করে আরেকবার একটু শেয়ার করেন।
हेलो राहुल भाई, हेलो। সরি, দ্য সেম ইন্টারাপশন আমাদের ফার্স্ট লাইভে হয়েছিল, এখানেও সেম জিনিস। আসলে স্লাইড শেয়ার করতে গেলে সামহাও গেস্ট ডিসকানেক্টেড হয়ে যাচ্ছেন। সরি, হ্যালো রুহুল ভাই। হ্যালো, সরি, উইল স্টার্ট অ্যাগেন, সরি।